আসসালামু আলাইকুম, হাঁস মুরগির খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় খামারি ভাইয়েরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সিলেট মৌলভীবাজার থেকে মোহাম্মদ মাসুম আহমদ আছি আপনাদের লগে। তো আজকে আমি দেখাবো আপনাদের আমার মুরগিগুলাকে প্রাকৃতিক ঘাস দেই, যেগুলো আমাদের রাস্তাঘাটে এবং হাওরেও মিলে, সেই ঘাসগুলাও কিন্তু মুরগিগুলা খায়। তো যারা খামার করেন তারা, মানে শেডে যারা মুরগি ফেলেন, তো তারা অবশ্যই ঘাসগুলা দিতে পারেন প্রতিদিন এক বেলা। তো আমি যেই রকম দেই, আমি আমার মুরগিগুলোকে প্রতিদিন ঘাস দেই, যাতে ঘাস দিলে ওরা খুব পছন্দ করে ঘাসগুলা খেতে। তো আপনারা দেখছেন যে এই এই ঘাসগুলা, এই দেখেন আমি ঘাসগুলা কাটিং করতেছি। তো যেই ঘাস দেন না কেন, সব ঘাসই খায়, কারণ ওরা তো শেডে বন্দি থাকে। তো শেডে বন্দি থাকা অবস্থায় যদি নতুন কোনো কিছু ওদের দেওয়া হয়, ওরা কিন্তু খুব পছন্দভাবে খায়। যে আপনারা দেখছেন আমাদের সিলেটি বসে এগুলোকে শাক বলা হয়, হেইসা শাক। তো আপনারা চাইলে তাও দিতে পারেন, প্লাস আরও আছে আপনার এই শাকসবজি, যেমন পাতাকপি যেগুলো আছে, এরপরে আপনার লাল শাক, মূলা শাকের পাতা, এগুলো আপনারা ছোটো করে কেটে দিতে পারেন। তো আমার এখন আপাতত আমি প্রতিদিনই এই এক টাইমে, সকালে অথবা বিকালে, আমি আমার মুরগিগুলোকে ঘাস এই এই স্থান থেকে আমি ঘাস উঠাই, ঘাস উঠাইয়ে ওদেরকে আমি খাবার খেতে দিই। তো দেখা গেছে মোটামুটি ঘাস কিন্তু খুব পছন্দ করে ওরা খাবার খায়। তো আপনারাও দিতে পারেন, অথবা আমি পুরোটাই মানে কাছি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে ওগুলা নিয়ে ছোটো ছোটো করে কোনো কিছুর মধ্যে দিতে পারবেন। এই এই দেখেন আমার মুরগিগুলা, এগুলা মানে শখ হিসাবে আমার এখানে রাখা। এইখানে আছে আপনার মিশরি ফাউমি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, টাইগার আছে, কাদাকনাথ আছে, তারপরে আপনার দেশি মুরগির বাচ্চাও আছে, গোলাশিলা বাচ্চা। তো আমি ওদেরকে এখন এই খাবারগুলো দেবো। তো আমি এখানে পরীক্ষামূলকভাবে এগুলা রেখেছি সবগুলা একসাথে। তো এগুলা দিয়ে আমরা বাচ্চা ফুটাই না, শুধু ও ডিমও দিচ্ছে কিছুই, দেখতেছেন কীরকম খাবার খাইতেছে মুরগিগুলা। তো আপনারা এভাবে প্রতিদিন যদি এক বেলা ওদেরকে, মানে শেডে যারা পালন করেন তারা মুরগিকে ঘাস দেন, সেই ক্ষেত্রে আপনাদের মুরগিগুলাও পছন্দভাবে খাবে, প্লাস আপনার খাবার খরচটাও কিছুটা কমে যাবে। যদি মনে করেন যে এক টাকা না হলে 50 পয়সারও খাবার খায়, সেই ক্ষেত্রে তো আপনার 100 মুরগির থেকে আপনার 100 টাকা বাঁচবে। তো এই হচ্ছে হিসাবগুলো। আসলে এগুলা হচ্ছে নিজের কাছে একটু পরিশ্রম করলে, একটু সময় দিয়ে ওদের পছন্দ মতো খাবার বানিয়ে দিতে পারলে প্রাকৃতিকভাবে মুরগিগুলোকে সুস্থ রাখা যায়। তো দেখতেছেন আমার মুরগিগুলো কীভাবে খাবার খাচ্ছে, দেখেন আমি চিটিয়ে দিচ্ছি। আমি নেটের মধ্যে এগুলো রাখি, কিন্তু ওরা বাইরে যায় না। তো এখানে সব জাতের মুরগি আছে, মোটামুটি 5 জাতের মতন আছে, এই যে আমি ঘাস দিচ্ছি। তাছাড়া এখানে আমার ডিমের প্রোডাকশনও ভালো, আমি হাতে বানানো ফিড দেই, যেমন গম ভাঙা, ভুট্টা ভাঙা, ওগুলো। আর যারা মনে করেন দেশি মুরগির খামার, যাদের জায়গা আছে সেরে পালন করেন, তাদের তো আর এগুলো প্রয়োজন নাই যে ঘাস দেওয়ার, ঘাস তো এমনিতেই পাবে যেহেতু আপনারা সেরে পালন করতেছেন। তো আপনাদের এটাই বলবো যে একটু কষ্ট করে হলেও মুরগিগুলোকে একটু ঘাস কেটে এনে দিবেন, তাতে মুরগিগুলো পছন্দ করে খাবার খাবে। এইখানে মিশরি ফার্মিও ঘাস খুব পছন্দ করে, সোনালিও ঘাস খুব পছন্দ করে, প্লাস টাইগারও পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অনেক পছন্দভাবে খাচ্ছে, সবগুলো একসাথে জড়ো হয়েছে খাবার জন্য। প্রতিদিনই আপনারা এক বেলা দিতে পারেন, এই আপনার মুরগির পরিমাণ অনুযায়ী আপনার ঘাস কেটে এনে দিবেন, এক বেলাই খাওয়ালেই যথেষ্ট। আপনি চাইলে ফুল টাইম রাখতে পারেন খাবারের পাশাপাশি, ওগুলাও চিড়ে খাবে। তো এভাবেই যদি আপনি খামার তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার ডিমের মুরগিতে
খাবার দেন, সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও মনে করেন আপনার টাকাটা বাঁচবে। তো এই বলে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।